এটা খুব অদ্ভুত বিষয় যে 40 দিন একজন বিধায়ক কেন জেলে আছেন সরকার পক্ষের আইনজীবীরা সেটা বলতে পারছেন না। আর পশ্চিমবঙ্গে চুরি জচ্চুরি করার পর এবং চুরি জচ্চুরিকে ইন্ডোর্স করার জন্য ক্যাবিনেট ডিসিশন নেয়ার পর যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত খাঁচার বাইরে ঘুরে বেড়াচ্ছেন, লপচপানি করছেন, তিনি কেন জেলের বাইরে, এই প্রশ্নটা আমরা করতে পারছি না। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগটা কি কি অভিযোগ? রাস্তা অবরোধ করার জন্য এতগুলো লোককে গ্রেপ্তার, আর যে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা চুরির টাকায় মুখ্যমন্ত্রী ওখানে বসে আমাদের বেকার ছেলেদের চাকরিগুলোকে চুরি করার পর এখনো পর্যন্ত বড় বড় কথা বলে যাচ্ছেন, চোরেদের বাঁচাচ্ছেন, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন, যে বিরোধী দলের নেতার বিরুদ্ধে তৃণমূলের নেতারা রোজ কথা বলেন, যার ইনভলভমেন্ট নানান দুর্নীতিতে বলেন, তৃণমূল কোন ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে পেরেছেন? নাকি ভয় পাচ্ছেন যে ওনাকে টাচ করা মানে দীর্ঘ সময় ধরে তৃণমূলের সঙ্গে থাকা ওই নেতাকেও ধরতে গেলে মুখ্যমন্ত্রীর গায়ে মাছ লাগবে, ভয় পাচ্ছেন? আসলে নওশাদ সিদ্দিকী বিধানসভায় ভেড়া আর ছাগল মিশিয়ে দেওয়া, এই যে বাদরামোটা শুরু হয়েছিল 21 সালের ভোটের পর থেকে, সেইটার ছকটা ভেঙে দিয়েছিলেন। উনি মানুষের কথা বলছিলেন, যে মানুষের কথা না তৃণমূল বলে না বিজেপি বলে, আর এই কারণেই নওশাদ সিদ্দিকীকে টার্গেট করে একেবারে এই স্টাইলটা হচ্ছে, যেভাবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথরা করে, যেভাবে গুজরাটে সরকার চালানোর সময় নরেন্দ্র মোদী করেছিলেন, ঠিক একই প্রক্রিয়ায় এখানেও মমতা ব্যানার্জি এই পথে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছেন। আপনাদের আমি মনে করিয়ে দেব, গুজরাট দাঙ্গার সময় গুলবার্গ এস্টেট, যেখানে আগুন লাগিয়ে তৎকালীন কংগ্রেসের এমপি ছিলেন তাকে পুড়িয়ে মারা হয়েছিল, আহসান জাফরিকে, মুখ্যমন্ত্রী তখন ওখানে বেহালা বাজাচ্ছিলেন, সুপ্রিম কোর্ট বলেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী বেহালা বাজাচ্ছেন, একজন জনপ্রতিনিধির তাকে যদি জেলে থাকতে হয় পশ্চিমবাংলায় মানুষের কথা বলার জন্য, তাহলে আমি দাবি করব যে চোরেরা এখনো পর্যন্ত মন্ত্রিসভাকে আলো করে বসে আছে, ওদের কলার ধরে ইমিডিয়েটলি জেলে ঢোকানো উচিত, যদি না হয় আগামী দিনে মানুষই সেই কাজ করবেন। নওশাদ সিদ্দিকীকে একেবারে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এই দাবিতে আপনাদের করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, সিসিটিভি ফুটেজ অবধি 40 দিন ধরে কোন লোককে গ্রেপ্তার করে রাখা যায়, কোন আইনে রাখা যায়, আর এতদিন করেননি কেন? তাকে একবার গ্রেপ্তার করার পর একটার পর একটা কেস দিতে হচ্ছে, কিসের ভয় পুলিশের এত? আসলে পুলিশ ভয় পাচ্ছে কি পাচ্ছে না বড় কথা নয়, পুলিশ মন্ত্রী ভয় পেয়েছে বাংলায়। এই ভয়টা হচ্ছে পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণের ভয়, এই ভয়টা ওরা আরো পাক, এই ভয় ওরা সিটিয়ে যাক। 40 দিন কেন, 400 দিন আটকে রেখেও পশ্চিমবাংলার মানুষের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।